আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বিশ্বালাপে আপনাদের সঙ্গে আছি আমি হ্যাপি শারমিন। দেশের বাইরে পৃথিবীর দূর দূরান্তে ঘটে যাওয়া আলোচিত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের আয়োজনটি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন G7 ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন দেখা যাবে কে বন্ধু কে অংশীদার এবং কে অর্থের জন্য বিশ্বাসঘাতকতা করছে। সম্মেলন শুরুর ঠিক আগ মুহূর্তে বৃহস্পতিবার তিনি এমন মন্তব্য করে বলেন বিবিসি। বেলজিয়ামের রাজধানী ব্যাসেলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে শীর্ষ এই সম্মেলন। বৈঠকের আগে পশ্চিমা নেতাদের সতর্ক করে জেলেনস্কি বলেছেন রাশিয়া ইতোমধ্যে তাদের স্বার্থ রক্ষার তোড়জোড় শুরু করেছে, এগুলো যুদ্ধের স্বার্থ। তারা কিছু অংশীদারের সঙ্গে এই বিষয়ে কাজ করছে। ন্যাটো সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখার কথা রয়েছে জেলেনস্কির। চলে গেলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। 57 বছর বয়সে তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 90-এর দশকে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের জন্ম 1964 সালের 30 এপ্রিল। 1986 সালে তরুণ মজুমদারের পদভোলা সিনেমার মাধ্যমে যাত্রা শুরু হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত মতো প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তিনি। বুধবার একটি রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেছিলেন অভিষেক এবং সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। ইউক্রেনকে আরও প্রায় 6,000 ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য। আজ এই ঘোষণা দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্যাসেলসে ন্যাটো ও G7 নেতাদের বৈঠকে জনসন ইউক্রেনীয় সৈন্য এবং পাইলটদের বেতন প্রদানের অর্থ সহায়তা হিসেবে 2,50,00,000 পাউন্ডের তহবিল ঘোষণা করবেন বরিস। ব্রিটেন বলেছে ইতিমধ্যে যুক্তরাজ্য ইউক্রেনীয় বাহিনীকে প্রায় 4,000 ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। যুক্তরাজ্যের কর্মকর্তারা জানান ইউক্রেনকে মানবিক ও অর্থনৈতিক সহায়তা হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ 40 কোটি পাউন্ডের বাইরে থাকছে নতুন তহবিল। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা এবং দেশটির জলবায়ু বিষয়ক দূত আনাতোলি চুবাইস পদত্যাগ করেছেন, পাশাপাশি রাশিয়াও ত্যাগ করেছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের রুশ সামরিক বাহিনী অভিযান ও যুদ্ধের বিরোধিতা এবং এই ইস্যুতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেন আনাতোলি। ইউক্রেনের হামলার করার কারণে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে মস্কো কড়া প্রতিক্রিয়া পেল। আক্রমণ নিয়ে দ্বন্দ্বের কারণে রুশ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে ক্রেমলিনের সাথে সম্পর্ক ছিন্ন করলেন তিনি। এদিকে আনাতোলির পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হলো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া বাহিনীর গোলা বর্ষণে এক রুশ সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার দেশটি পোডিল জেলায় ক্ষয়ক্ষতির চিত্র গ্রহণের সময় তিনি মারা যান বলে জানিয়েছে যা ইনসাইডার। অক্সানা বাউলিনা নামে ওই সাংবাদিক কিয়েভ এবং পশ্চিমাঞ্চলের শহর লোভিভ থেকে সংবাদ মাধ্যম দ্য ইনসাইডারের জন্য কাজ করেছিলেন। এর আগে বাউলিনা রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির দুর্নীতির বিরোধী ফাউন্ডেশনে হয়ে কাজ করেছেন এবং রাশিয়া ছেড়েছিলেন। এদিকে গোলার আঘাতে আরও একজন নিহত এবং 2 জন আহত হয়েছেন বলে জানায় দ্য ইনসাইডার। এছাড়া প্রতিবেদকের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে দ্য ইনসাইডার। যুদ্ধ থেকে আপনাদের সন্তানদের বাঁচান, রাশিয়ার নাগরিকদের উদ্দেশ্যে এমনটাই মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বুধবার রাতে ফেসবুক পোস্ট করা ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। জেলেনস্কি বলেন ইউক্রেন কখনোই রাশিয়ার নিরাপত্তাকে হুমকি দেয়নি। রাশিয়ান অপপ্রচারকারীরা যুদ্ধ সম্পর্কে মিথ্যা বলেছে, এজন্য তারা করের অর্থ ব্যবহার করেছে। ইউক্রেনে তাদের দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন ইউক্রেনের ভূমি ও মানুষকে রক্ষা করতে এই যুদ্ধের অবসানের জন্য তারা সব কিছু করছে। যখন সফল হবে তখন রাশিয়ান সন্তানদের আর ইউক্রেনে মরতে পাঠানো হবে না।
পশ্চিমাতে কাছে রাশিয়ান মুদ্রা রুবলে গ্যাস বিক্রি করা হবে বলে জানালেন দেশটির প্রেসিডেন্ট পুতিন। মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে বুধবার এক প্রতিবেদনে তথ্য জানায় বিবিসি। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন সবকিছুর সঙ্গে সঙ্গতি রেখে গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হবে, তবে তা আগের নির্ধারিত চুক্তি অনুযায়ী। প্রতিবেদনে বলা হয় রাশিয়া কেন্দ্রীয় ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটি। ডলারে বিপরীতে কমেছে রুবলের দর। এ পরিস্থিতিতে পুতিন এমন ঘোষণা দিয়েছেন, ফলে পুতিনের ঘোষণার পরে জ্বালানি বাজারে প্রভাব পড়েছে। সরকার 2025 সালের মধ্যে 220টি বিমানবন্দর তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে ভারত। বেসামরিক বিমান চলাচল শিল্প ভারতের অর্থনীতির একটি মূল উপাদান হয়ে উঠেছে উল্লেখযোগ্য করে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সংসদে এসব কথা বলেন। তিনি বলেন প্রকল্পের মধ্যে পচনশীল খাদ্য সামগ্রী পরিবহনের জন্য সামনের বছরগুলোতে 133টি কার্গো ফ্লাইট 30% বাড়ানো হবে, সহজ করা হবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাইলট লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া। সরকার 33টি নতুন অভ্যন্তরীণ কার্গো টার্মিনাল তৈরি, পাইলটদের জন্য 15টি নতুন ফ্লাইট প্রশিক্ষণ স্কুল স্থাপন, আরও নতুন চাকরি তৈরি এবং ড্রোন খাতে ফোকাস করবে। এসব পদক্ষেপের মাধ্যমে ভারত সরকার 2025 সালের মধ্যে 220টি নতুন বিমানবন্দর স্থাপন করার লক্ষ্য নির্ধারণ করেছে। মৃত রুশ সেনাদের চিহ্নিত সহ তাদের পরিবারকে বিষয়টি অবহিত করার জন্য সফটওয়্যার ব্যবহার করছে ইউক্রেন। নিউইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান ক্লিয়ার ভিউ এআই এই প্রযুক্তি দিয়ে সহায়তা করছে বলে বুধবার সংবাদ মাধ্যম প্রকাশ করেছে মিখাইলো ফেদোরোভ। প্রতিষ্ঠাতার দেওয়া তথ্য মতে রুশ সামাজিক মাধ্যম ভিকন ট্রাক্টের মাধ্যমে তারা অন্তত 2 কোটির বেশি ছবি হাতে পেয়েছে। ইউক্রেনকে তারা বিনামূল্যে এই সেবাটি দিচ্ছে এবং এই সংক্রান্ত কোনো তথ্য রাশিয়াকে সরবরাহ করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে ইউক্রেন তাদের মরদেহ দাবি করার জন্য রাশিয়ানদের জন্য একটি অনলাইন ফর্ম তৈরি করেছে। দর্শক, সিএনএন বিশ্ব আলাপে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি হ্যাপি শারমিন, আল্লাহ হাফেজ।